আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? তোমরা কিভাবে ফ্রিতে মিনি মেটেরিয়াল নেবে এবং মিথিক ফোর্সের যে মিথিক রেড ক্রিস্টাল আছে সেটা তোমরা কিভাবে ফ্রিতে নেবে, চলো তোমাদেরকে পুরো প্রসেস দেখে দিতেছি। আমাদের মাঝে কিন্তু নতুন একটা ইভেন্ট আসছে, তোমরা হয়তো অলরেডি দেখে বলছো, আর ইভেন্টের নাম হলো তোমার অ্যামেজিং রিওয়ার্ড। আর তোমরা তো হয়তো অলরেডি জানোই যে এগুলো নিতে হলে আমাদের ইউসি খরচ করতে হবে। আর তোমাদেরকে আজকে আমি এমন একটা প্রসেস দেখিয়ে দেবো যার মাধ্যমে তোমরা ইউসিতে ফেরত পাবি, আর এগুলোই কিন্তু তোমরা কালেক্ট করে নিতে পারবে। এখানে দেখো আমাদের প্রথম কি বলছে, 100 ইউসি যদি খরচ করো তাহলে আমাদের মিথিক ফোর্সের যে রেড ক্রিস্টাল আছে এটা কিন্তু তোমরা 4টা পাবে। তারপরে এখানে দেখো তোমরা মোটামুটি 300 ইউসি খরচ করলে 8টা পেন কিলার পাবে। তারপরে এখানে 600 ইউসি খরচ করলে তোমরা আমাদের যে মিনি মেটেরিয়াল আছে এটা কিন্তু তোমরা 3টা পাবে। আর এভাবে দেখো 1200 ইউসি খরচ করলে আমাদের যে গাড়ি আপডেট করতে যে মেটেরিয়াল আছে এগুলো তোমরা 2টা পাবে। তারপরে এখানে দেখো তোমরা যে 3000 ইউসি খরচ করো আমাদের যে মিথিক ফোর্সের যে রেড বড় ক্রিস্টাল আছে সেটা কিন্তু তোমরা এখান থেকে 2টা পাবে। তারপরে এখানে নিচে দেখো 6000 ইউসি খরচ করলে আমাদের যে স্টোর ফেগনেট আছে তোমার ওই এক্সুট আপডেট করতে যে ওইটা কিন্তু তোমরা এখান থেকে 20টা পাবে। আর এখানে দেখো 12000 ইউসি খরচ করলে আমাদের যে বড় মেটেরিয়াল আছে এটা 2টা পাবে। তারপরে এখানে কী আছে দেখো, তোমার 30000 ইউসি খরচ করলে আমাদের যে স্টোন আছে এক্সুট আপডেট করতে লাগে এগুলো কিন্তু তোমরা এখান থেকে 2টা পাবে। তারপর এখানে আছে কি 60000 ইউসি খরচ করলে 3টা বড় মেটেরিয়াল পাবে। আর আমি তোমাদেরকে দেখে দিতেছি যে তোমরা মিনি মেটেরিয়াল এবং মিনি যে ক্রিস্টাল আছে রেড ক্রিস্টাল এটা কীভাবে নিবে ফ্রিতে, তোমাদের কিন্তু ইউসিও ফেরত চলে আসবে। তোমাদের কাছে মোটামুটি যদি 1000 ইউসি থাইকা থাকে তাহলে তোমরা সোজা আরপি সেকশনে চলে যাবে। এখানে যাওয়ার পরে তোমরা এখানে যে আমাদের আরপি অ্যাক্টিভিটি প্যাক আছে এইখানে চলে যাবে। এখান থেকে তুমি যে কোনো একটা প্যাক কিনে নেবে, প্রথম যে আমাদের যে প্যাকটা আছে 1000 এটা কিনে নেবে। এটা কিনলে কী হবে, তুমি সঙ্গে 1000 আরপি পয়েন্ট কিন্তু ফ্রিতে পাবা এবং 2টা ক্লাসিক কপিনে পাবা, সাথে কিন্তু তোমার ইউসিগুলো ফেরত আসতেছে। আর আমি তোমাদেরকে বলবো তোমরা এখান থেকে 3000 যদি ইউসি বেশি থাইকা থাকে 3টা প্যাক কিনো, আর বেশি কিনো না, ঠিক আছে? আমি আর যদি ইউসি বেশি থাইকা থাকে তাহলে কিনতে পারো, সমস্যা নেই, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা এখান থেকে 3টা প্যাক আনলক করো। এখান থেকে যে 1000 ইউসি খরচ করলাম এটা আসলে আমরা কীভাবে আবার রিটার্ন আনবো, তোমরা এখান থেকে সোজা চলে যাবে আরপি মিশনে। এখানে আসার পর দেখো এখানে এগুলো কমপ্লিট যদি করতে পারো তাহলে কিন্তু এখান থেকে তোমরা 1000 ইউসি আবার রিটার্ন পাবে। তার মানে ধরো এখানে তুমি যদি 1000 আরপি পয়েন্ট ই করতে পারো বা কমপ্লিট করতে পারো তাহলে এখান থেকে তুমি কিন্তু 1000 ইউসি আবার রিটার্ন পাইতেছো। এবার চলো তোমাদেরকে আমি দেখে দিচ্ছি যে আমরা ইউসি খরচ করলাম ওটা কি আমাদের কি এগুলোকে আমি পেলাম না না পেলাম। দেখো এখান থেকে আমরা কিন্তু 3 অর্ডার রিওয়ার্ড এখান থেকে পেয়ে গেছি। এভাবেই তোমরা চাইলে কিন্তু এগুলো তোমরা নিতে পারো। আর আমি তোমরা যদি আরপি প্যাক যদি তোমরা বাই করো আমি তোমাদেরকে বলবো তোমরা তোমাদের মিশন বুঝো, তোমাদের ধরো যদি মিশন যদি লেভেল 30 থাকে বা 40 থাকে তাহলে তোমরা এখান থেকে 3টা প্যাক বাই করতে পারো যদি ইউসি থাইকা থাকে। আর যদি তোমাদের দেখা যায় যে র্যাঙ্ক যদি বেশি থেকে থাকে 50 বা 60 70 তাহলে তোমরা এখান থেকে 1টা নিয়ে তাই ভালো হবে। গাইস এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো এখানে, বাই বাই।